রোজকার চলার পথে আমাদের অনেক মানুষের সাথে পরিচয় হয়। তাদের মধ্যে কিছু মানুষ সারা জীবন থেকে যায়, আর কিছু মানুষ হারিয়ে যায়। কিন্তু কিছু মানুষ এমন হয় যারা হারিয়ে গিয়েও মনের এমন একটা কোণে জায়গা করে নেয় যেখান থেকে চাইলেও হয়তো তাদের সরিয়ে ফেলা যায় না। বাবা মা জানে আমার ইউনিয়নের প্রতি ভালোবাসা। তুমি যে ইউনিয়ন করছো, তোমার বাবা মায়ের কি মত? বাবা এককালে চুটিয়ে রাজনীতি আর নাটক করেছে, সেই থেকেই তো মায়ের সঙ্গে প্রেম, আর তারপরে বিয়ে, আর তারপরটা তো তোমার সামনেই রয়েছে। আচ্ছা, আমাদের সম্পর্কটা ঠিক কিসের মতো বলো তো? যদি বলি সাদা দেয়ালের উপর লাল রং দিয়ে লেখার মতো। ইউ শুড ওয়ার্ক অন ইওর জোকস। তাহলে তুমিই বলো আমাদের সম্পর্কটা ঠিক কিরকম। বৃষ্টি আর বৃষ্টির পরে সোদামাটির গন্ধ, মানে মানে হলো আমরা একে অপরের পরিচয়, বুঝলেন? বুঝলাম। কি বুঝলেন? এই যে আমাদের সম্পর্কটা হলো চায়ের সাথে সিগারেট আর বিরিয়ানির সঙ্গে তার আলুর মতো। ইউ শুড রিয়েলি ওয়ার্ক অন ইওর জোকস, সিরিয়াসলি। এই বলছি, তুমি নিজাদের কাছে গান শিখতে কবে কবে যাও? একবারে শুনতে দেখো না, মাঝে মাঝে আড্ডাও দিতে যাই। এটা কি করলে? দিলে তো 5 টাকা জলে। সারাদিনে কটা খাচ্ছ? তোমাদের ছেলেদের এমন একটা ভাব যেন সিগারেট না খায় দিন চলে না। কটা বাজে? তুলি, আমাদের প্রেমটা অমর হয়ে থাকবে কিন্তু পার্টির প্রতি আমার ভালোবাসাটা মরতে বসেছে। খুব কষ্ট পাচ্ছ না তুমি? মৃত্যুর থেকে ভয়ঙ্কর। তাহলে ছেড়ে দাও না সম্পর্কটা। পাগলের মতো বকছো তুমি। এ কেমন প্রেম যে প্রেম বাঁচতে দেয় না, দিনে রাতে শান্তি দেয় না। কিন্তু আমার স্বপ্নগুলো কি হবে? এই স্বপ্নগুলো তোমার, ইউনিয়নের নয়। তুমি যদি স্বপ্নগুলোকে সত্যি করতে চাও তাহলে নিজের প্রতি আস্থা রাখো, বিশ্বাস রাখো।
এখন এটা কি? কাল আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। ইউনিয়নের একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, বাইরে যাব। আমি আগে না তোমার ইউনিয়ন আগে? আমি বড় বিপদে, তুমি একবার বোঝার চেষ্টা করো না। বোঝালে আমি কি করে বুঝবো বলো? ইউনিয়ন আর ইউনিয়নের কয়েকজনের অস্তিত্ব সংকটে পড়েছে, এর মধ্যে থেকে কি করে যে বেরোবো জানি না। নিজের উপর বিশ্বাস আছে? হ্যাঁ। তাহলে ভয় পেও না। নিজের উপর বিশ্বাস আছে বলেই ভাববে। ওনারা ভেবেছেন তাই হয়তো এই সিদ্ধান্তে এসেছেন।
আমার পড়ানো আছে, তুই যাবি কি? চল। তোর কটা অব্দি পড়ানো থাকে রে? দেখটা অব্দি কেন না? তাহলে এই বিকেলে সিনেমা দেখতে যাবি? তোর ওই ইমরান হাসমি সিনেমা না সারাক্ষণ খিল্লি করিস না, তোর এসআরকে থেকে অনেক ভালো। তুই সে টিউবলাইট রয়ে গেছিস। আমি বাদিকে দেখছি, রাহুলের সাথে দেখা করবো। ও তো রাহুলও যাবে, তাহলে আমি কাবাব মেহাটি কেন হবো বল? আহা তা তুইও না পারিস। তাহলে বিকেলে 5:30 মেনে আঁকা। চল আসি, টাটা। আমি আর দেখতে পাচ্ছি না, মরেও যে শান্তি পাচ্ছি না, পরে জন্মে বিশ্বাস করো? কথা দিচ্ছি, পরে সব কটা জন্মে তোমার হয়ে, শুধু তোমার হয়ে ফিরে আসবো।